এই মিষ্টিগুলো তৈরির আগে আমি ভাবতেও পারিনি যে আমার পরিবারের সবাই এই মিষ্টিগুলো খেতে এত বেশি পছন্দ করবে। কি যে মজার! একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে, সত্যি এত বেশি মজার। বানানো কিন্তু অনেক সহজ। চলুন বন্ধুরা আমরা রেসিপি দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা যখন গরম হয়ে একটু গলে যাবে তখন আমি এর মধ্যে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম আছে, এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নেওয়া যাবে। এবারে চুলার আঁচ কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো এই সেমাইগুলো আমি ভেজে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন যেন পুড়ে না যায়। আর ভাজা হয়ে গেলে এটা সাথে সাথেই কড়াই থেকে নামিয়ে ফেলতে হবে, তা না হলে নিচ দিয়ে অতিরিক্ত পুড়ে যেতে পারে। এবারে আমি 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে, তবে তেলের পরিমাণটা সেক্ষেত্রে আর একটু কমিয়ে দিবেন, আর ঘিয়ের পরিমাণটাও এখানে আর একটু চাইলে কমিয়েও দেওয়া যায়। তবে ঘি দিয়ে তৈরি করলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও বেশি ভালো লাগে। এবারে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1টা তেজপাতা 2-3 টুকরা করে নিয়েছি, আর 3টা এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। এবারে বেশি সময় নিয়ে ভাজা যাবে না, মিনিট খানেকের মতো একটু নেড়ে চেড়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। তরল দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। দুধের পরিবর্তে এখানে পানিও দেওয়া যাবে, কিংবা পানির সাথে পরিমাণ মতো গুঁড়ো দুধ মিশিয়েও দেওয়া যাবে। কুচি কুচি করে কেটে নেওয়া বাদাম এবং কিশমিস দিয়ে দিচ্ছি। পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে কুচি করে কেটে দিতে পারেন। স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবারে 2-4 মিনিটের মতো জাল করে নেব, এতে করে চিনি গলে যাবে আর সেই সাথে নারিকেলও অনেকটা নরম হয়ে যাবে, এবং এই দুধ চিনি এবং নারিকেলের মিশ্রণটাও অনেকটা ঘন হয়ে আসবে। চিনি যখন ভালোভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে ভেজে তুলে রাখা সেমাই দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, কিংবা চাইলে চুলাটা বন্ধ করে দিতে পারেন। আর তারপরে সেমাইয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই লাচ্চা সেমাইয়ের মিষ্টিতে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে সামান্য একটু জর্দার রং দিয়ে দিচ্ছি, তবে এটা একেবারেই অপশনাল, দিলে খুব সুন্দর একটা কালার আসে, তাছাড়া টেস্টে কোনো পার্থক্য করে না। এবারে চুলার আঁচ একদম কমিয়ে রেখে নেড়ে চেড়ে জাল করে নিব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে সেমাই প্যান থেকে উঠে আসছে। এই সেমাইটা হবে এমন, খুব বেশি নরম না, আবার শক্তও থাকবে না। ঠিক এ পর্যায়ে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবারে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত গুঁড়ো দুধ ভালোভাবে মিশে যায়। আর মেশাতে মেশাতে যখন খুব ভালো করে এটা একত্রে মিশে যাবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি 1টা প্লেটে ঢেলে নিয়েছি, আর এর ভিতরে যে আস্ত গরম মশলা ছিল এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এবারে গরম থাকতে থাকতেই হাত দিয়ে পছন্দ মতো মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। আমি কিছুটা বড় সাইজের লম্বা ল্যাংচা মিষ্টির মতো শেপ দিয়ে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের শেপেই দিতে পারেন, চাইলে লাড্ডুর মতো গোল গোল করে, কিংবা বরফির মতো সমান করে কেটেও নিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়েছি। এর পরিবর্তে মাওয়া অথবা ড্রাই কোকোনাটও দেয়া যাবে। এবারে আমি 1টা মিষ্টি নিয়ে এই গুঁড়ো দুধে এভাবে একটু গড়িয়ে নিয়েছি, আর এতে করে দেখতে আর অনেক বেশি সুন্দর দেখায়, খেতেও ভালো লাগে। লাচ্চা সেমাইয়ের এই মিষ্টিগুলো বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তবে 1টা সিক্রেট টিপস হচ্ছে, বানালে কিন্তু একটু বেশি করেই বানাতে হবে, তা না হলে দেখবেন আপনি ভাগেই পাবেন না, পরিবারের সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে, সত্যি এত বেশি মজার। আপনি খেয়ে ওয়াও বলতে বাধ্য হবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি।
ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।